একটি বিবাদ মেটানোর জন্য যে একটি কবিতা লেখা হতে পারে তা আলেকজান্ডার পোপের দ্য রেপ অব দ্য লক দেখলেই বোঝা যায়। এরোবেলা ফরমার ও লর্ড পিটার এই দুই পরিবারের মধ্যে চুলের বেনি হরণ করা নিয়ে যে বিবাদ বা দ্বন্দ্বর সৃষ্টি হয়েছিল সে বিবাদ বা সংকট দূর করার জন্য বন্ধু জন কেরলের অনুরোধে আলেকজান্ডার পপ কবিতাটি লিখেছিলেন। কবিতাটি যে সকল থিমের উপরে রচিত তা হল লাভ ইজ এ ব্যাটল ফিল্ড, অর্থাৎ ভালোবাসা হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র, বিউটি ইজ ফ্লিটিং অ্যান্ড মাস্ট বি প্রোটেক্টেড, সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী তাই এটিকে প্রতিরোধ করা উচিত, এবং ডোন্ট ফ্রেট ওভার ট্রাইভিয়াল থিংস, ছোট ছোট বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, জেন্ডার রোলস, নারী পুরুষের ভূমিকা, দ্য ডিটোরিয়েশন অফ হিরোইক আইডিয়াস, বীরত্বের আদর্শ নিম্নমুখী চিত্র হচ্ছিল, রিলিজিয়াস ফিটিশ, ধর্মীয় সৌন্দর্য দেখানো হয়েছে, আইডলনেস অফ দ্য আপার ক্লাসেস, উচ্চবিত্তের অলসতা দেখানো হয়েছে, ম্যানস প্লেস অ্যান্ড পারপোজ ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ দুনিয়ার মানুষের উদ্দেশ্যগুলো দেখানো হয়েছে। কাব্যের নায়িকা হল বেলিন্দা, যে তার রূপে অহংকারী হয়ে হাজার হাজার পুরুষের ভালোবাসাকে অস্বীকার করে। বেলিন্দা এমন একজন নারী যিনি কোনো পুরুষকে পাত্তা দেয় না। বেলিন্দা ছিল কালো লম্বা কেশযুক্ত একজন মহিলা, তার কালো লম্বা কেশ ছিল, যে কেশের সৌন্দর্যে হারিয়ে যেত হাজার হাজার পুরুষ। ব্যারন ছিল এমনই একজন যে বেলিন্দাকে মারাত্মক ভালোবাসত, কিন্তু বেলিন্দা তো কাউকেই পাত্তাই দেয় না। ব্যারন বেলিন্দার কাছে প্রত্যাখ্যাত হয়ে অপমানে ক্রোধে প্রতিশোধ নিয়ে বসে বেলিন্দার একটি বেনুনি কাঁচি দিয়ে কেটে, এতে বেলিন্দার সকল অহংকার মাটি হয়ে যায়, বেলিন্দা দুঃখে বেদনায় পাগল প্রায় হয়ে যায়। সর্বশেষ পরে ক্লারিসা বেলিন্দাকে এই বলে সান্ত্বনা দেয় যে বেলিন্দা সেই কেটে নেওয়া বেনি নক্ষত্রলোকে স্থান পেয়েছে, সেখানে সেই বেনি তারকার মতো দীপ্তি ছড়াবে আর পৃথিবীর কবিকুল তা নিয়ে রচনা করবে অমর কাব্যগাথা। অতএব বেলিন্দার এতে গর্ব করা উচিত, কয়জনের ভাগ্যেই থাকে এত বড় মর্যাদা। সুতরাং কাব্যের নায়িকা বেলিন্দার বিরোধী পক্ষ হিসেবে আমরা প্রত্যক্ষ করি ব্যারনকে। এখানে ব্যারনের শক্তির কাছে পরাজিত বেলিন্দা সমস্ত অলৌকিক জীব দ্বারা সুরক্ষিত থেকেও যেন সাধারণ একজন রমণীর মতোই অবলা অসহায় ব্যারনের কাছির সামনে। কাব্যে দেখা যায় বেলিন্দার রূপের মাঝে তার সকল শক্তি নিহিত, এছাড়া অলৌকিক অদৃশ্য শক্তিরা সর্বদা তাকে পাহারা দিত। সাত পরতে আবরণে তৈরি তার পরিধেয় বস্ত্র, সর্বদা সুরক্ষিত সে সকল বিপদ থেকে। কিন্তু এত সব সতর্কতার পূর্বাভাস শেষাবধি কোনো কাজেই আসে না, অসহায় নারী যেন এটাই নিয়তি, পুরুষের হাতে তার সকল অহংকার বীরত্ব আর রূপের পতন ঘটে যায় নিমিষেই, সকল শক্তিতে বলিয়ান হয়েও তার রোধ করার সকল প্রচেষ্টা তার ব্যর্থ হয়, শেষে শোক প্রকাশ আর হা হুতাশ ছাড়া তার আর কোনো পথই খোলা থাকে না। নারী যেন সমাজের চোখে ক্ষমতাহীন এক অসহায় শক্তি। ব্যারন কর্তৃক বেলিন্দার বেনিকর্তন করাটাকে প্রকৃত একটি অশুভ শক্তির ক্ষণিক তাণ্ডব হিসেবে প্রকাশ করতে প্রয়াসী হয়েছেন। এখানে রমণীকে তার ইচ্ছা শক্তির ঊর্ধ্বে উঠতে দেওয়া হয়নি। ক্লারিসার বক্তৃতায় এ ঘটনাকে নিয়তির খেলা বলে চালানো হয়েছে। নশ্বর মানব যখন কোনো অঘটন ঘটাতে চায় তখন নিয়তির নির্দেশে অশুভ শক্তি এসে ভর করে তার ওপরে। অ্যারিয়েল যেন তার শক্তি হারিয়ে ফেলে, অলৌকিক এক শক্তি বলে নিয়তি অমুক নির্দেশে ব্যারন বলেছে, যতদিন রমণীকুল কোমল বালিশে মাথা রাখবে, যখন অদৃশ্য পরিদল তার সেবা করবে, ততদিন তার কাছে চিরাজাগ্রুক থাকবে। এখানে অসহায় রমণীর সরলতা আর কোমলতাকে ইঙ্গিত করা হয়েছে, নিয়তি যেন তাদের গড়েছে শুধু ব্যর্থ হয়ে হাহাকার করা আর অশ্রুপাত করার জন্য। নিয়তির নির্দেশে যেন বেলিন্দার দুর্দশা ঘটার পর পালাতে থাকে তার চারপাশে ঘিরে থাকা অশরীরী সব প্রহরী। ক্লারিসার সান্ত্বনার ছলে যেন বেলিন্দাকে নিয়তির সেই অমোক নির্দেশনাটাই তার কাছে এসে শোনায়। এই কবিতা সাধারণত তিনটি প্রতীক দেখানো হয়েছে। প্রথমটি হলো লক, অর্থাৎ চুলের বেনি, যা দ্বারা নারীর সৌন্দর্য অহংকার তৈরি হয়। কবিতায় এটিকে বৃথা দেখানো হয়েছে। কবিতায় দ্বিতীয় প্রতীক হলো কার্স, অর্থাৎ তাস। এটি একটি খেলা যাকে আলেকজান্ডার পোপ যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন। কবি বলেছেন, কত যে অলক্ষণে ঘটনা ঘটে প্রেমের কারণে, সামান্য বিষয় ধরে তৈরি হয় প্রচন্ড সংঘাত। এ কাব্যগাতা মোর ভাবনার উচ্চ ক্যারিলের তরে, বেলিন্দাও যদি এটা দেখে একটু সুনজরে, জানি এটা হালকা বিষয় কিন্তু কাব্য তো মহান, যদি সেই রমণী আর পুরুষটি করে উৎসাহ প্রদান। বলো মোরে মিউস, কেন করলো হেনস্তা অভিজাত সেই পুরুষ স্বাস্থ্য এই রমণীকে, বলো মিউস এ কেমন উক্তি ব্যাপার, রূপবান এ যুবাকে কেন করলো অবহেলা এ যুবতী, নিরীহ এই পুরুষ কি করে জরার বিপাকে, কোমল হৃদয় তার কি করে ধরে এত ক্রোধের বারুদ, ভীত কম্পিত সূর্য ফেলে তার শুভ্র আলোক,
পর্দার ফাঁক দিয়ে বেরিন্দার শুভ্র বিছানায় খুলতেই বেলিন্দার নয়ন মিলান হলো দিনের আলোকে। এই ভোরে আর মরা দিয়ে কুকুরেরা ঘুম হাতে জাগে, রাতে জাগা প্রেমিকের ঘুম ভাঙে দুপুর বেলায়। দরজাটা ঘন্টি বাজালো বেলিন্দা তিন তিনবার, মেঝেতে বাজলো বেলিন্দার জুতোর আওয়াজ, সময় জানতে বেলিদা ঘড়ির চাবিতে দিল চাপ, সময় জানাতে জাগলো ঘড়িতে ধাতব আওয়াজ, বেলিন্দা ফের রাখলো মাথা নরম বালিশে। সহচরী সেলফ তাকে দিল কোমল নিদ্রার বিলাস, নিদ্রা চোখে দিয়ে স্বপ্নের মায়া একে। জন্মদিনের উৎসবের রাতে কাছে এলো এক সুপুরুষ যুবা, ওকে দেখে স্বপ্নের মাঝেও বেলিন্দার গাল হলো লজ্জায় লাল। বেলিন্দার কানে কানে চুপি চুপি সে বলে যায়, অনিত্য জগতে অমর হে রূপসী নারী, তুমি তোমার পাহারায় রত আছে কত শত শত অলৌকিক জীব সত্তারা। বেলিন্দা তোমার যৌবন স্বপ্নে লাগে নতুন পরশ, অগণিত অলৌকিক জীব সত্তারা সেবা দেয় আর দীক্ষা দান করে তোমায় ঋত্বিকের মতো। চন্দ্রালোকে আধো আলো আধো ছায়ায় রূপসী পরিদল যেন সবুজ ভার মাঝে রূপালী আলোক নিয়ে দৃশ্যমান কুমারী রমিকুল পরিবৃত হয়ে দেবদূতগণ আবির্ভূত হয় স্বর্গীয় পুষ্প মুকুটে গুজে, শোনায় ঋত্বিকের মতো বাণী তোমার আত্মাকে। শোনো তুমি আর বিশ্বাস করো যা বলছি আমি, বুঝে নাও তুমি তোমার গুরুত্ব কতখানি, নিচুতর ভাবনায় ডুবে তোমার দৃষ্টিকে করুণা আবদ্ধ। কত যে সত্য আছে লুকায়িত জ্ঞানী আর দার্শনিকদের মাঝে, সে সবই শুধু কুমারী আর শিশুদের মাঝে প্রকাশে। তবুও তাতে সন্দেহ করে জ্ঞানীজন আর বিশ্বাসীগণ, অবোধ আর শিশুরা করে সে সবে বিশ্বাস। এইটুকু যেন তোমার চারপাশ ঘিরে আছে পরিদল, আকাশের নিচে ঘুরে ফেরে হালকা হাওয়ায় তারা, অলৌকিক সত্তারা উড়ে হালকা হাওয়ায় উড়ে নাট মন্দিরে আর তোমার আসনের পরে, আর ঘুরে ফিরে ওরে তোমার বাগিচার সীমানায়, ভেবে দেখো কত না অনুচর তোমার পাশে আর আকাশের বাতাসে। তোমার দুই সেবিকা আর শখের চেয়ার খানা অনেক তুচ্ছ এসব অলৌকিক বিষয়ের কাছে, ঠিক যেন তোমারই মতো কিংবা আদিত্যকালের রূপসীর মতো সেই রূপ রূপসীর শরীরে একদা সঞ্চরিত রূপরাশের। ক্রমে বদল ঘটে আরেক কোমল রূপে, ক্রম এই মর্তের জড়রূপ হতে অলৌকিক রূপ নিল তারা। এমন ভেবো না নারীর বিশ্বাস যখন চলে যায় তার সাথে দূর হয়ে যায় সকল গর্ব আর অহংকার, তবুও সে ফেলে যায় কিছুটা গর্ব আর রূপের বাহার। তাস না খেলেও দেখে তাহারা তাসের খেলা, জীবিত কালেও রথের উপরে ঝিলিক দেয় তার উল্লাস, মরণের পরেও যে তাসের খেলায় রাখে বাজি। রূপসী নারী তার সকল অহংকার নিয়ে যখন সেরে যায় পৃথিবীর মায়া, আত্মা তার ফিরে যায় ঠিক আগের জায়গায়, খান্ডার রমণীকুল হয় আগুনের পরী, পরিচিত হয় সে হিংস্র ভাগিনী নামে, আর সরলা রমণীকুল হয় জলের ধারা, সতী পরিদল শতপরিদল মিশে করে অমৃত সুধা পান। মুখ রমণীরা যক্ষিণীর রূপ ধরে ডুব দেয় পাতালপুরে, ঘরে সাদা তারা এ পৃথিবীর ঘটাতে দুর্যোগ, রঙ্গপ্রিয় রমণীরা হয়ে যায় পরে, আকাশ পথে তারা করে বিচরণ কত না মায়ায়। এটা রেখো মনে, যাদের থাকে সতীত্ব হারানোর ভয় তারা সদা এর তরে মানবকে করে অবহেলা, তাদের চারপাশে ঘিরে থাকে ভৌতিক ছায়া, অমর সে ভৌতিক জীবেরা নিজের ইচ্ছে মতো তাদের মাঝে ঘটায় লৌঙ্গিক পরিবর্তন। মোহনীয় নিত্য উৎসব কিংবা মুখোশ পরা নাচের নেশায় যখন রূপসী সতীত্ব যায় যায় অবিশ্বাসী বন্ধুর উচ্ছল প্রেমাবেগে, দিবালোকে চোখের ইশারা আর আধারের চুপে চুপে উন্মত্ত যখন আবেগ আর কামনা ভীষণ আকুল, ধীর লয়ে যখন বাজে সঙ্গীত জ্বলে ওঠে নৃত্যের শিখা, তখন চারপাশ ঘিরে থাকা অলৌকিক জীবেরা সব জেনে ফেলে সম্মান কথাটি তো শুধু সাধারণ মানুষের তরে, অলৌকিক জীবেরাই তখন রূপসীর প্রহরায়। কিছু রূপসী প্রকাশ করে না তাদের রূপান্তর, তারা জানে এর ফলে তারা হয়ে যায় অলৌকিক পরি, এটা জেনে বড়ই গর্বিত হয় তারা বারে অহংকার, আর এরই তরে তারা করে প্রত্যাখ্যান ভালোবাসা দেয় অবহেলা। শূন্য মাথায় তাদের ভর করে স্বেচ্ছাচারিতা, ভাবে তারা বড় বড় ডিউকার ধনীদের কথা, যাদের সাথে সদলে চলে সাদা শত অনুচর, কত না উপাধি তারা ভূষিত সেই জন, কত না বিনয় আর সম্মানের সম্ভাষণ শোনে তারা, এতেই মজে যায় রূপসী রমণীর মন। আর রূপসী রঙ্গপ্রিয়ার দৃষ্টি থাকে সেই দিকে, আর তাদের কোমল গালে ফোটে রক্তিমাভা, কোমল হৃদয়ে তাদের ঠাঁই নেয় রাজকুমার। ভ্রমণ মোহিনী সেই রমণীর যখন ঘটে পদস্খলন, তার সহচরী পেত্নীরা তাকে দেখায় পথের দিশা, অতীতের রঙ্গ তামাশা সব ছুঁড়ে ফেলে কোমল মতো সে রমণী এদেরই বৃত্তে ঘুরে ফেরে। প্রেমিকের রসালাপে মুগ্ধ হয় না রমণীর হৃদয় যদি সে হৃদয় বাধা পড়ে থাকে পেত্নীর জটা জলে, রমণীর অঙ্গের প্রতিটি অঙ্গ হতে ফুটে ওঠে ছলনার লীলা, কত না বিচিত্র হৃদয় তাদের যেন কোনো খেলনার দোকান, যেটা পরচুলার সাথে পরচুলার, তরবারি কোষের সাথে তরবারি কোষের নেই বিরোধিতা। প্রেমিক অন্য প্রেমিক
সৃষ্টি করে তারা। এক ঘোড়া গাড়ি অন্য গাড়িকে, অসহায় নিপীড়িত নশ্বর মানবেরা একে বলে অস্থিরতা। ও সত্য বিষয়ে অন্ধ সবাই, সবাই অলৌকিক জীবের লীলা। আমিও এদেরই মতো তোমার পাহারায় নিয়োজিত। মোর নাম এরিয়েল, বড়ই সচেতন প্রহরী আমি। সম্প্রতি আমি ভ্রমেছি আকাশপথের বোনা হাওয়ায় হাওয়ায়, স্বচ্ছ সর্প দর্পণকারী ঘূর্ণায়মান তারাদের সাথে সাথে। দেখলাম আহা, যেন ভয়াল কিছু আসছে এগিয়ে। দেখলাম সবই দিন শেষে, সমুদ্রে সূর্য অস্ত যাওয়ার অবধি। ওগো মহিয়সী কুমারী নারী, সাবধান, সতর্ক করছি তোমায়। তোমার সহচরী দল জানাতে পারে এই সতর্কবাণী। অতএব নারী, সতর্ক হও, সাবধান থেকো পুরুষের থেকে। বলতেই কম্পিত হলো সাবমেয়, বেলিন্দা সারমেয় তখন ঘুবে। জাগালো সে তার কর্তির জিহবার ঘষায়। বেলিন্দা শোনো, এটা যদি সত্য হয়, নয়ন মেলে প্রথমে দেখো সে প্রণয়ন লিপিকা। হৃদয়ে জাগে অন্তহীন হাহাকার, সম্মোহিত হয়ে সমাপ্ত হলো পত্রপাক। আর তাতে তোমার সকল স্বপ্ন আর ভাবনারা হলো অবসান। আর খুলে গেল সকল সাজসজ্জার বাক্স পেটরা, যার প্রতিটি রূপালী পাতে সাজানো হতো না রহস্যমায়া। প্রথম ওই শ্বেত বসনা দেবীর প্রার্থনা সারা হলো প্রসাধনী মেখে খোলা মাথায়। দর্পণে দেখা দিল এক অলৌকিক প্রতিবিম্ব। সে দর্পণে নয়ন মেলে নীরবে মগ্ন সে বসে আছে তার পাশে বেদিতে যাজক রমণী। শুরু হলো গাম্ভীর্য ভরা কত না আচার। খুলে গেল অজস্র সম্পদের ভাণ্ডার, জড়ো হলো সে তা সারা জগতের উপহার। প্রতিটি উপহার হতে খুঁজে নেয় একটি একটি করে সযতনে, দেবীকে সাজাতে মনোহর উপহারে। এই পেটরাতে আসে ভারতীয় মণি মুক্তারাজি, এই পেটরা হতে বেরোয় আরবীয় সুগন্ধের সৌরভ। এই তো এখানে কচ্ছপ আর হস্তি একসাথে মিশেছে তার শ্বেত শুভ্র চিরণীতে। এইখানে সাজানো রয়েছে উজ্জ্বল টিপগুলো, পাফ পাউডার, বাইবেল আর প্রণয় লিপি। মনোহর রূপসী সজ্জিত এখন সকল সাজে, ক্ষণে ক্ষণে চমকায় বেলিন্দার মোহনীয় দূতি। বিলল হাসিতে ফোটে কত না বিস্ময়, মুখমণ্ডলে ফোটে ওঠে অপূরূপ এক জ্যোতি। নীরব সে দেখে আয়নার লাজ নম্র পবিত্র আভা, বিজলির ছোট সদা চঞ্চল দুচোখের দৃষ্টিতে। সহচরী পরিদল ঘিরে আসে বেলিন্দাকে, এরা কেউ মাথায় কেউ বা আর কেশ গুচ্ছ স্মৃতিমূলে, কেউ বা তার আঁচল পরে পরিপাটি, কেউ বা গাউন পরে পাঠ। সহচরী রমণী যাচক কর্ম সারায় পেল কত না বাহবা।